মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আসলে আমরা সাবাস কাছে দি সাবাস, এই যুগে আমরা অংশ করি, ঠিক আছে কাছে আমরা এখান থেকে কাফের যত কাফের আসুক তাদেরকে হত্যা করে আমরা তাবুতে ফিরে যাবো। হুঁশিয়ার 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 শয়তানের ধন। শক্তির পরীক্ষা দাও, তুমি উল্কারে বেগে ছুটে এসেছ আমাকে রক্ষা করার জন্য, কাছে দি আরে বিলম্ব নয় কাছে দি, হয়তো আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই আমার জন্য বহরে গুনছে, হয়তো আমার প্রাণের ভাই আমার জন্য কাঁদতে কাঁদতে ভুগ বানাচ্ছে, চলো আর আমরা বিলম্ব করবো না, এক্ষুনি আমরা তাবুতে ফিরে যাবো। আমার ভাই ভাইজান রহমান, বলুন ভাইজান মুসাহাব, ভাইজান ভাইজান উমর আলী এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন আমি যে কোনো কারণ বুঝতে পারছি না, তবে কি ভাইজান উমর আলীর কোনো বিপদ হয়েছে? না ভাইজান, উমর আলীর মতো ব্যক্তিকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন আমি যে কোনো কারণ বুঝতে পারছি না গাজী রহমান। ভাইজান উমর আলী গেছে বেঈমান নরাদম শিমারকে বন্দি করে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ভাইজানে কোনো সংবাদ পাচ্ছি না, তবে কি সে শিমারের হাতে বন্দি? ভাইজান 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 উমর আলী, হ্যাঁ ভাইজান তুমি ফিরে এসেছো ভাইজান, হ্যাঁ ভাইজান ফিরে এসেছি, বলো কি সংবাদ? ভাইজান শয়তান প্রশান্ত শিমারি আমাকে বন্দি করেছে, তোমার ভাই তোমার ভাইকে সম্মুখ থেকে যুদ্ধ করে বন্দি করতে পারেনি, ভাইজান তোমার ভাইকে পিছন দিক থেকে আক্রমণ করে বন্দি করেছে সেই কাফেরের দল। কাফেরের দল? হ্যাঁ ভাই, তোমাকে বন্দি করেছিল তারপর? বলো বলো ভাইজান কি হয়েছে তারপর? বন্দনা বন্দি করেছিল তাই তো ওই কাছে দুলকারে রেখে ছুটে গিয়ে শব্দ ভেদ ধারণ করে ওই অজিতের দরবারে গিয়ে চাকরি নিয়ে তারপর আমাকে উদ্ধার করে নিয়েছে। কাশেদ, সত্যি কাশেদ, তোমার মানবতার কোনো তুলনা হয় না। তুমি যে ক্লান্ত পরিশ্রম করে আমার ভাইজান উমর আলীকে সেই পাপাত্তা নরাদম বেঈমান এজিত সীমানের হাত থেকে তাকে রক্ষা করেছ, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তাই তো নবীর বংশ রক্ষা করার জন্য এমনি ত্যাগ স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা শাহাদাত মুখের পানি নিয়ে আমাদের ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হয়। ভাইজান উমর আলী, ভাইজান বলতে পারো ভাইজান সেই বেঈমান নরাদম বেনামাজি এজিদের কারাগারে কোথায় কিভাবে তোমাকে বন্দি করে রেখেছিল? তোমার কি জানা আছে সেই পথ, কোন পথে প্রবেশ করলে সেই বেঈমান শিবারকে আমরা বন্দি করতে পারবো? ভাইজান যে কারাগারকে আমাকে বন্দি করেছিল সেই সুরঙ্গ আমার চেনা আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেই সুরঙ্গ পাবে আপনার অনুমতি পেলে আমার সৈন্য সামন্ত নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হুম করে একগোট চড়ের মতো ছুটে যাব এজিদের কারাগারে, যেখানে আছে আমাদের নবীর বংশের শেষ প্রদীপ জয়নালউদ্দিন।
ওয়েজিদের কারাগার লৌহ কপাট ভেঙে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো। সোকাজি রহমান, তাহলে আর বিলের মন হয় ভাই জান উমর আলী, ভাই জান সাহাব কাকা, ভাই জান কাশেদ কাজী রহমান, ভাই জান, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে রণ সাজে সজ্জিত হয়ে হুঙ্কার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখের জবানি বলে এই মুহূর্তে বেঈমান জনাদম পাপাত্তা সীমারকে বন্দি করে নিয়ে এসো আমার শিবিরে। আর তার সুরে বড় নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এসো এসো বৈজান মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মারহাবা মারহাবা, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মারহাবা মারহাবা। মা গো, আমি যে আর চলতে পারছি না মা, কি করব বাবা। তুমি যদি এমন করে কান্দ তাহলে যে আমি সইতে পারি না মা। তোমরা আর কেঁদো না মা, তোমার কান্না যেন আমি সইতে পারি না। মা গো তোর কান্নায় আমি সইতে পারি না, দুহাই মায় আমার লেগে আর কাঁদিস না। মা গো তোর কান্নায় আমি সইতে পারি না, দুহাই মায় আমার লেগে আর কাঁদিস না। মা তোরে কে তোরে মা, আর কে তোরে মা, আমি তোমাদের কাঁদো সত্য ছেলের খুশি চাই যে চলে সবসময় তোর পান্না শুন কান্না শুনি না। ভাই মাই আমার লেগে আর কেঁদিস না, আর কেঁদো না তোমরা যে যাও আজ হতে চাই আল্লাহ। তুমি আছো কোথায় ইতিমের ডাকে হও না সহায়, আল্লাহ তুমি আছো কোথায় ইতিমের ডাকে হও না সহায়, ইতিমের ডাকে আল্লাহ তিরব তিকু না। মাহাই আমার লেগে আর কাঁদিস না, চোখের পানি আমি সইতে পারি না। দুহাই মাই আমার লেগে আর কাঁদিস না, তোমার চোখের পানি আমি সইতে পারি না। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে বড় ক্লান্ত। চলো আমরা একটু ঘুমাই। হ্যাঁ তাই চলো বাবা, এখানে আমরা ঘুমিয়ে নি।
শোনো হে জয়লাল, তোমাকে কারাগক্ষে ঘুমিয়ে থাকলে চলবে না, সবাই শূল দণ্ড দেখতে গেছে, এই মুহূর্তে কারাগারের দ্বার উন্মুক্ত, তুমি এই সুযোগে তুমি পালিয়ে যাও, তুমি যদি কারাগার থেকে এই সুযোগে পালিয়ে না যাও তাহলে তোমার কারাগারে অনেক বিপদ হবে, তুমি দেরি না করে তুমি এক্ষুনি কারাগার থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। হ্যাঁ, কে জানি বলছে আমাকে, হে জয়াল তুই কারাগার থেকে পালিয়ে যা, এখন যে কারাগারের পথ মুক্ত। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, পালিয়ে যাব, কিন্তু কিন্তু আমার মা, আমার চাচি আম্মা, রাজা খেতে একদম শেষ হয়ে যাবে। মা গো, মা, চাচি আম্মা, আমি যে চলে যাবো, চাচি আম্মা থাকো মা গো কারাগারে। এই আশীর্বাদ রেখো মা গো।
Yeah.